যারা আজকে বলছেন যে আন্দোলন করে চাকরি হয় না, মেধার ভিত্তিতে চাকরি হয়, আমি সমস্ত ছাত্রছাত্রীদের তাদের প্রশ্ন করছি, যারা রাতের অন্ধকারে ঘুষ দিয়ে টাকা দিয়ে যারা চাকরি নিয়েছে, তারা কোন মেধার ভিত্তিতে চাকরি নিয়েছে? তাদের রাজ্য সরকার কতটা মেধাবী বলে মনে করে? যদি মনে করে তাহলে তাদের শ্বেতপত্র প্রকাশ করা হোক। আমরা মনে করি এই সমস্ত কথা বলে এই সমস্ত আন্দোলনকারী ছাত্রীদের অসম্মান করা হচ্ছে। এদের প্রতি অসম্মান না দেখিয়ে এদের যা যোগ্য দাবি সরকারের সেটা মেনে নেওয়া উচিত। এই বিষয়টা এতদূর গড়াতো না, যখন এই সমস্ত প্রার্থীরা এই কোর্টে কেস যাবার আগেও যখন দিনের পর দিন এই সরকারি বিভিন্ন দপ্তরে তারা চিঠি পাঠিয়েছেন একের পর এক, সেদিন যদি তাদের চিঠিকে গুরুত্ব দিয়ে সরকার যদি সত্যি সদিচ্ছে দেখাতো সমস্যা সমাধানের, দুর্নীতিমুক্ত প্রশাসন যদি যেভাবে হওয়া উচিত সেভাবে কাজ করতো, তাহলে আজকে এই ছেলে মেয়েদের রাস্তায় বসতে হতো না। এটা একটা একদিনের বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা এক ধরনের সংগঠিত অপরাধ। এখন শাসক নেতা মন্ত্রীদের প্রশ্ন করলে তারা বলছেন কোর্টের ব্যাপার। আমার তাদের কাছে প্রশ্ন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে প্রশাসনিক সভা খোলা মঞ্চে করতে পারেন, তখন এই বিষয় নিয়ে কেন আমরা তাদের খোলা মঞ্চে প্রশ্ন করতে পারবো না? যদি সরকারের কোনো ভয় না থাকে, যদি দুর্নীতি আড়াল করার প্রশ্ন না থাকে, তাহলে কোনো আড়ালে মিটিং না করে তারা প্রকাশ্যে আসুন। আমরা প্রকাশ্যে, আমরা না, যারা ছাত্রছাত্রী আছে তারা প্রশ্ন করবে, যদি আমাদের বলা হয় আমরাও প্রশ্ন করব। আমরা মনে করছি যে এর পেছনে অনেক বড় কনস্পিরেসি আছে। এটা কোনো ভুল নয়। কে সিদ্ধান্ত নিল যে মেধা তালিকায় নাম্বার মেরিট লিস্ট প্রকাশ করা হবে না? কারা সিদ্ধান্ত নিল যে রাতের অন্ধকারে মেসেজ করে পাঠানো হবে কে চাকরি পেল? এই যে লিফলেটটা ওনারা ছাপিয়েছেন এই প্রার্থীরা, সেটা খুললে আপনারা দেখতে পাবেন সেখানে নির্দিষ্ট করে বলা হয়েছে যে পরীক্ষা দেয়নি এরকম প্রার্থী চাকরি পেয়ে গেছে, নাবালক চাকরি পেয়ে গেছে। এই সিদ্ধান্তগুলো কারা নিয়েছেন? সরকার কোনো সরকার বলতে পারে দিনের পর দিন একটা সংগঠিত অপরাধের মতো কিছু হয়ে চলেছে, সেখানে পুলিশ প্রশাসন সিবিআই সিআইডি গোয়েন্দা রাজ্যের মন্ত্রীরা কেউ কোনো খবর পেলে না, কেউ বিশ্বাস করবে? এটা করবে না। তাই আজকে এই অবস্থা হয়েছে, এতদিন ধরে ওরা রাস্তায় বসে আছেন। আমরা সহ নাগরিক হিসেবে এইটুকুই করতে পারি, ওনাদের পাশে থাকতে পারি। যতদিন আন্দোলন চলবে আমরা সমস্ত রকমভাবে ওদের সঙ্গে থাকার চেষ্টা করবো, কারণ এই যে দাবি, ন্যায়ের দাবি। আর একটা শেষ কথা বলবো, যারা আজকে বলছেন যে আন্দোলন করে চাকরি হয় না, মেধার ভিত্তিতে চাকরি হয়, আমি সমস্ত ছাত্রছাত্রীদের তাদের প্রশ্ন করছি, যারা রাতের অন্ধকারে ঘুষ দিয়ে টাকা দিয়ে যারা চাকরি নিয়েছে, তারা কোন মেধার ভিত্তিতে চাকরি নিয়েছে? তাদের রাজ্য সরকার কতটা মেধাবী বলে মনে করে? যদি মনে করে তাহলে তাদের শ্বেতপত্র প্রকাশ করা হোক। আমরা মনে করি এই সমস্ত কথা বলে এই সমস্ত আন্দোলনকারী ছাত্রীদের অসম্মান করা হচ্ছে। এদের প্রতি অসম্মান না দেখিয়ে এদের যা যোগ্য দাবি সরকারের সেটা মেনে নেওয়া উচিত। দেখুন, সদুত্তর পাওয়ার তো ব্যাপার নেই, চাকরি পাওয়ার ব্যাপার আছে, চাকরিগুলো দিতে হবে। আইনের মারপ্যাঁচ করে চাকরি আটকে রাখা যাবে না, কারণ এদের কোনো অন্যায় নেই। যাদের মাধ্যমে এই গণ্ডগুলো শুরু হয়েছে এটা তাদেরকেই মেটাতে হবে। আজকে যারা বলছেন যে মেধা ছাড়া চাকরি হয় না, আন্দোলন করে চাকরি পাওয়া যায় না, তাদেরকে প্রশ্ন করতে হবে, যারা দুর্নীতিগ্রস্ত, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, তারা কোন মেধার ভিত্তিতে চাকরি পেলেন, কী মেধা ছিল তাদের, সরকার কেন মেধার লিস্ট প্রকাশ করেনি, কেন মেরিট লিস্ট প্রকাশ করেনি, কেন প্রার্থীরা জানতে পারেনি কজন চাকরি পেল, কেন ভ্যাকেন্সি লিস্টটা পুরোপুরি বেরোচ্ছে না, এটা সাধারণ জ্ঞান, এটার জন্য কোর্টে যাওয়ার প্রয়োজন নেই। এই যে ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে, এরা কি শখ করে বসে আছে? এই লড়াইটিকে শখ করে লড়ছেন? সরকারকে মানবিক হতে হবে, দায়িত্বশীল হতে হবে, এবং এদের চাকরি দিতে হবে। আর কোনো আমার এদের হয়ে একটাই বক্তব্য, এদের হকের চাকরি এদের দিতে হবে। দেখুন, এই যে ঘটনা ঘটেছে এটা সত্যি কোনো ব্যক্তির ঘটনা নয়, সত্যি এর সঙ্গে অনেক মানুষ জড়িয়ে না থাকলে এই ঘটনা এত বছর ধরে ঘটা সম্ভব নয়, গোটা রাজ্য জুড়ে ঘটেছে এটা। মাননীয় বিচারপতি এই ব্যাপারে অনেক প্রাজ্ঞ, তার যখন যিনি যখন বলছেন তার নিশ্চয়ই তার কোনো পেছনে কোনো কারণ আছে। তবে আমি সাধারণ জ্ঞান দিয়ে বলবো, এটা কোনো ব্যক্তির আখ্যা দুর্নীতি নয়। আমি কেন, গোটা পশ্চিমবঙ্গের মানুষও চায়নি, গোটা ভারতবর্ষের মানুষকেও এই বাংলা দেখতে চায়নি।